ন্যায্য মূল্য সাধারণ কৃষকরা যাতে পান তার ব্যবস্থা করতে হবে, করতে হবে, করতে হবে। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়, মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীত হ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটার, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সহ কৃষি অধিকর্তা জামবনি ব্লক কর্তৃক জনস্বার্থে প্রচারিত।